অতিরিক্ত বর্ষণের জেরে জলমগ্ন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হাসিমারার বিভিন্ন এলাকা। শুক্রবার রাতে ভারী বর্ষণ ও আজ সকালে বর্ষণের ফলে এলাকার সমস্ত নালা ও ঝোড়াগুলো ফুলে ফেঁপে উঠেছে এবং পুরাতন হাসিমারার বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ভারনাবাড়ি চা বাগান ও সাতালি চা বাগানের বহু শ্রমিক মহল্লা জলমগ্ন। গত ২৪ ঘন্টায় হাসিমারাতের রেকর্ড ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিন সকালে জলমগ্ন এলাকা পরিদর্শন করেন সাতালি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোজ বড়ুয়া ও হাসিমারা পঞ্চায়েত সদস্য রমেশ প্রসাদ। প্রধান মনোজ বড়ুয়া জানান, আজ সব থেকে বেশি জলমগ্ন হয়েছে, এত বেশি জল আগে দেখিনি আমরা। তিনি জানান, প্রচুর বৃষ্টিপাতের ফলে আশপাশের বেশ কয়েকটি চা বাগানের জল ভোলাঝোড়াতে চলে আসে এবং ভোলাঝোড়ার জলে জলমগ্ন হয় হাসিমারার বিভিন্ন এলাকা।